নমস্কার দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন জেনে নিই আজকের দিন শুরু করা যাচ্ছে। আজকের দিনের রাশি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব এবং আজকের দিনের সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন যা রাধে রাধে। চলো ভিডিওটি এবার শুরু করা যাচ্ছে। তো প্রথমে জেনে নিচ্ছি আজকের দিনের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে একাদশী তিথি, আজ পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ, আজ নক্ষত্র হচ্ছে চিত্রা, আর যোগ হচ্ছে অতিগুণ্ড, আজ বার হচ্ছে সোমবার, 19 ডিসেম্বর 2022। আজকের সূর্যোদয় হবে সকাল 6:11 এবং সূর্যাস্ত হবে বিকেল 4:56। আজকের চন্দ্ররাশি হচ্ছে তুলা রাশি, আজ যেই জন্মগ্রহণ করবে তার রাশি হবে তুলা রাশি। এখন জেনে নেব আজকের অশুভ সময়, মানে রাহুকাল চলছে সকাল 8:25 থেকে, অশুভ সময় চলছে সকাল 9:43 পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে নতুন কোনো কাজ বা ভালো কোনো কাজ শুরু করবেন না, নাহলে কিন্তু কাজের ক্ষতির সম্ভাবনা বেশি থাকে বা কাজটি না হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই চেষ্টা করবেন ভালো সময়ে কাজগুলি করতে। তো চলুন জেনে নিচ্ছি আজকের ভালো সময়। আজকের ভালো সময় চলছে সকাল 11:07 থেকে, ভালো সময় চলছে দুপুর 12:08 পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে নতুন কোনো কাজ বা ভালো কোনো কাজ শুরু করতে পারেন, এতে আপনাদের কাজে সফলের সম্ভাবনা বা কাজটি ভালোভাবে হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন জেনেব আজকের শুভ দিক। আজকের শুভ দিক হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিকে কোনো কাজ থাকলে বা যাত্রা থাকলে সেটা শুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। তো চলুন এখন জেনেব আমরা আজকের 12টি রাশি রাশিফল সম্পর্কে। সর্বপ্রথমে জেনে নিচ্ছি আমরা আজকে মেষ রাশি। মেষ রাশি জাতকদের আজকের দিনটি আপনার কেমন যাবে, আজ সম্পর্কে আপনার পারদর্শিতা বজায় রাখুন। আজকে সম্পর্কের ভিতরে কোনোরকম যাতে তৃতীয় কোনো ব্যক্তির না ঢোকে, সেটা নিজেদের পরিবারে হোক বা প্রেমের সম্পর্কের বিষয়ে হোক, তৃতীয় কোনো ব্যক্তির যাতে প্রবেশ না হয় সেদিকে বিশেষ করে ধ্যান রাখবেন, নাহলে কিন্তু আপনাদের সম্পর্কে ফাটল ধরার ভীষণ সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ সদ্ভাব ও সদ্ব্যবহারে সময়ের চাহিদা বাড়বে। আজকে আপনি লোকের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখুন, এতে আগামী সময়ে আপনি তার কাছ থেকে ভালো কোনো সুবিধা পেতে পারেন। আজ পরিকল্পিত কাজে অগ্রগতি বজায় থাকবে। আজ কোনো কাজ যদি আগে থেকে প্ল্যান করে রেখেছিলেন সে কাজটি ভালোভাবে হওয়ার সম্ভাবনা থাকছে। আজ নতুন কাজে হাত দেওয়ার জন্য সময়টা বেশ ভালো রয়েছে। আজকে নতুন কোনো কাজ শুরু করতে পারেন, এতে আপনাদের জন্য দিনটি বেশ ভালো যাবে। আজ শেয়ারের বাজারের সঙ্গে যুক্তদের লাভবানের সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই অবশ্যই শেয়ারের ব্যাপারে একটু ভেবেচিন্তে দেখতে পারেন। ব্যবসায়ীদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে, ব্যবসায়ী কোনো রকমের ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে, ব্যবসা বাড়ানোর ব্যাপারে ধ্যান রাখবেন। আজ অনভিজ্ঞ বা অচেনা লোকের কোনো কথায় বড় কোনো রকম লগ্নি থেকে বিরত থাকুন, নাহলে কিন্তু আপনার অর্থ ক্ষতির ভীষণ সম্ভাবনা দেখা যাচ্ছে। তরুণ ও পড়ুয়াদের জন্য সময়টা স্বাভাবিক যাবে, খুব ভালো নয় খুব খারাপ নয়। যারা বিবাহিত যাদের সন্তান আছে, সন্তানের দিকে কোনো সুসংবাদ মিলতে পারে, তাই সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। আর শিশুদের জন্য দিনটি মোটামুটি ভালো। আজকে আপনার শুভ রং হয়েছে লাল, শুভ সংখ্যা 4, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা বৃষরাশি। বৃষরাশি জাতকদের আজকের দিনটি আপনার কেমন যাবে, আজ সামাজিক কাজকর্মে সক্রিয়তা বাড়ানোর প্রয়োজন আছে। সামাজিক কোনো কাজে বেশি করে আগ্রহ দেখান বা সামাজিক কোনো কাজের সঙ্গে নিজেকে যুক্ত করান, এতে আপনার সম্মান এবং প্রতিপত্তি দুটোই বৃদ্ধি পাবে। আজ বিবাদ ও বিতর্ক থেকে দূরে থাকবেন, সেগুলোকে মিটমাট করে নেওয়ার চেষ্টা করবেন, সেটা যেন বাড়াবাড়ি না হয় যদি সেটা নিজেদের ঘরে হয়ে থাকে। আজ কর্মস্থলে কর্মক্ষমতার পূর্ণ ব্যবহার করুন, এতে আপনি কাজের জায়গায় সম্মানিত হবেন এবং কোনো কাজ সহজে করতে পারবেন। আজ ওষুধ ব্যবসায়ীদের আজকে বেশ ভালো লাভবানের জন্য দিন রয়েছে, বেশ ভালো লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ খুচরো এবং ব্যবসায়ীদের পণ্যের গুণমানের সম্পর্কে সচেতন থাকতে হবে, নাহলে ব্যবসার ক্ষতির মুখ দেখতে হতে পারে। আর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ মিলবে, অবশ্যই আপনাদেরকে আপডেট থাকতে হবে এবং সজাগ থাকতে হবে। আজ তরুণরা চাকরির জন্য অন্য কোনো বিকল্পের দিকে ভাবতে পারেন বা নিজেরা ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করতে পারেন, এতে আপনাদের জন্য ভালো হয়। আজ মাথা ব্যথা ভোগান্তি হতে পারে, তাই সেদিকে খেয়াল রাখবেন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। আজ ঠান্ডা লাগার মতো কিছু সমস্যা দেখা দিতে পারে, তা অবশ্যই সতর্ক থাকবেন, বেশি ঠান্ডা জাতীয় খাবার বা জায়গা এড়িয়ে চলুন, পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে রাখবেন।
আজ যারা বিবাহিত তাদের মধ্যে আজকে দিনটি কোনোরকমভাবে ঝামেলা বাঁধতে পারে, তাই বুঝে শুনে কথা বলবেন। আজকে আপনার শুভ রং হয়েছে নীল, শুভ সংখ্যা 4, শুভ দিক উত্তর দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা মিথুন রাশি। মিথুন রাশি এতদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজ পরিকল্পনা ছাড়া কোনো কাজ করবেন না বা কাজ শুরু করবেন না। আজকে পরিকল্পনা করে কাজ শুরু করুন, এতে আপনার কাজটি ভালো সাফল্যের সম্ভাবনা থাকছে। এবং আজকে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠুন এবং শরীরচর্চা করে কাজটি শুরু করতে পারেন, এতে আপনার কাজে ফোকাস বেশি থাকবে। আজ ভালো কাজ করতে মানসিক দিক থেকে খুব সক্রিয় থাকবেন। আজ ক্যারিয়ারের সংক্রান্ত কোনোরকম সমস্যা দেখা দিতে পারে, তাই সে ব্যাপারে অবশ্যই ভেবে দেখবেন বা বড়দের আলোচনা বা সিদ্ধান্ত অবশ্যই মাথায় রাখবেন। আজ অবহেলা করলে ভবিষ্যতে খেসারত দিতে হতে পারে, তাই কোনোভাবে আজ কোনো সিচুয়েশনকে অবহেলা করবেন না, সমস্ত বিষয়টাকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে দেখতে হবে। আজ কর্মচারীদের প্রতি ভালো ব্যবহার করতে হবে, এতে আপনার কাজটি ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আজ ভবিষ্যতে আপনাকে চিন্তা মাথায় রাখতে হবে, ভবিষ্যতে খরচাপাতি বিষয়টা অবশ্যই মাথায় রেখে চলতে হবে। তরুণদের তাদের লক্ষ্যের নিয়ে একটু সতর্ক থাকতে হবে এবং নিজেদেরকে আরেকটু বেশি আপডেট করতে হবে। মনোনিবেশ কোনোভাবে হারালে চলবে না। শিক্ষার্থীদের পরীক্ষা উচ্চশিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনাদের নিজেদেরকে আপডেট করতে হবে। রাস্তাঘাটে চলাফেরার সময় একটু বেশি সতর্কতা অবলম্বন করা খুব জরুরি। মায়ের স্বাস্থ্য নিয়ে সজাগ থাকবেন, তার জন্য আপনার চিন্তা একটু বৃদ্ধি পেতে পারে। রাস্তাঘাটে একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন আজকে। আজকে আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা 7, শুভ দিক উত্তর দিকে। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা কর্কট রাশি। কর্কট রাশি এতদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজ সুপরিকল্পিতভাবে কাজ করুন, এতে আপনার জন্য ভালো হয়। আজ পূজা অর্চনা দিয়ে দিনটি শুরু করতে পারেন এবং শরীরচর্চা দিকে মনোযোগ অবশ্যই রাখবেন, এতে আপনার পুরোটা দিন ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে, নাহলে কিন্তু কাজে না হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। আজ অফিস ও কর্মস্থলে কাজ সম্পূর্ণ মনোনিবেশ করা প্রয়োজন রয়েছে এবং নতুন কোনো কাজের দায়িত্ব আপনি আজ পেতে পারেন, তাই অবশ্যই নিজের কাজের দিকে ধ্যান দিন। অবশ্যই আজকে কোনো মহিলাদের থেকে দূরে থাকবেন বা কোনো মহিলা কর্মীদের সাহায্য থেকে দূরে থাকবেন, এতে আপনার জন্য ভালো হয়। আজ যারা শেয়ারে বিজনেস করছেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালো। ব্যবসায় নতুন করে বিনিয়োগের কথা অবশ্যই চিন্তা আপনারা রাখতে পারেন। যারা শেয়ার মার্কেট অথবা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি মোটামুটি ভালো। আপনাদের ব্যবসায় বা ট্রেডিংয়ে মোটামুটি ভালো লাভবানের সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ শিক্ষার্থীরা তাদের কাজে মনোযোগ বজায় রাখুন এবং নিজেদের পড়াশোনার দিকে বিশেষ ধ্যান দিন। আজ দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি ভালো রয়েছে, আপনার চাইলে সপরিবারে বা বন্ধুবান্ধব মিলে কোথাও ঘুরতে যেতে পারেন। আজ উচ্চশিক্ষার ভালো সুযোগ পেতে পারেন, আজ উচ্চশিক্ষার জন্য বেশ ভালো সুযোগ থাকছে। আজ পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান রাখবেন। আজকে আপনার শুভ রং হয়েছে গোলাপি কালার, শুভ সংখ্যা 6, শুভ দিক পশ্চিম দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজ কাজের জায়গায় খুব প্রেশার থাকবে, তাই নিজের কাজটাকে টাইম মাফিক এবং গুরুত্ব সহকারে পূরণ করার চেষ্টা করবেন, যা আপনার পুরোটা দিন ব্যস্ততার মধ্যে দিয়ে কাটার সম্ভাবনা রয়েছে। আজ আর্থিক সমস্যার কারণে মনে কিছুটা বিভ্রান্তি থাকবে, তাই মনকে শান্ত রাখুন এবং নতুন কোনো ইনকামের রাস্তা চেষ্টা করতে পারেন বা পাওনা আদায় টাকা আদায় করার চেষ্টা করতে পারেন। আজ অফিসের নির্ভরযোগ্য সঙ্গিনীর সঙ্গে মতভেদ হতে পারে, তাই বুঝে শুনে কথা বলবেন। আজ মাথা গরম থাকলে কারোর সঙ্গে কোনোভাবে কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না, এতে কিন্তু সমস্যা আরও বেশি বৃদ্ধি পেতে পারে। আজ প্রেমের ব্যাপারে একটু সতর্ক থাকবেন, প্রেমের বিষয়টা মোটামুটি ভালো, খুব একটা ভালো নয়। এর জন্য আপনাকে অপ্রয়োজনীয় বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতে হবে। আজ প্রেমের বিষয় আপনাদের খুব একটা ভালো নয়, তাই প্রেমের বিষয়ে কোনোরকম সিদ্ধান্ত নেবেন না। আজ ভবিষ্যতের জন্য সঞ্চয় খুবই গুরুত্বপূর্ণ, তাই সঞ্চয়ের দিকে বিশেষ ধ্যান রাখবেন। আর শেয়ার মার্কেট ও ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি মোটামুটি ভালো। আজকে আপনাদের আর্থিক পরিস্থিতি একটু উন্নতির চোখ দেখা যাচ্ছে। আজ ওজন বাড়া থাকলে অবশ্যই সেদিকে ধ্যান দিন এবং তাকে কমানোর চেষ্টা করা খুব জরুরি রয়েছে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই আজকে সালা পরামর্শ করে নেবেন,
না হলে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। আজকে আপনার শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিকে। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজ মানসিক চিন্তা বিভিন্ন কাজে বাধা তৈরি করতে পারে, তাই আপনাকে মানসিকভাবে আপনাকে আজকে স্ট্রং থাকতে হবে এবং সে বিষয়টা নিয়ে খুবই সতর্ক থাকতে হবে। আজ মানসিক উত্তেজনা আপনাকে যাতে প্রভাবিত না করে সেদিকে খেয়াল রাখবেন। আজ অফিসের কাজকর্মে বেশি সময় দিতে হবে এবং নিজেকে আরেকটু বেশি আপডেট করতে হবে। আজ বসের কথা মতো শুনে কাজ করুন, এতে আপনার জন্য ভালো হয়, নাহলে কিন্তু কাজের চাপ আরও বৃদ্ধি পেতে পারে বা কাজটি ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আজ ব্যবসায়ীদের পণ্যের গুণমানের দিকে বিশেষ করে সতর্ক থাকতে হবে এবং কাস্টমারদের সঙ্গে ডিলিংস করার সময় অবশ্যই কথা বলাতে ধ্যান দিতে হবে। আর শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য কঠোর পরিশ্রম শুরু করতে হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ ভালো। আজ উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে তার ক্রোধ থেকে দূরে থাকতে হবে। কোনোভাবে নিজেকে আজকে কন্ট্রোল করা খুব জরুরি রয়েছে, নাহলে কিন্তু লোকের সঙ্গে অযথাভাবে ঝামেলা বাঁধতে পারে। আজ দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি মোটামুটি ভালো, তো চেষ্টা করুন আজকে সব পরিবারে মিলে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার। আজ বাড়িতে যদি বাচ্চা কেউ থাকে তাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করান, কোনোভাবে ছোটোখাটো হলেও বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে। আজ নিজের বুদ্ধির উপরে কনফিডেন্স রাখবেন, কারোর কোনো কথায় কোনো রকম সিদ্ধান্ত নেবেন না বা কোনো জায়গায় বিনিয়োগ করবেন না। আজকে আপনার শুভ রং হয়েছে নীল, শুভ সংখ্যা 11, শুভ দিক উত্তর দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা তুলা রাশি। তুলা রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজকে দিনটি আপনার মিশ্র ফল যাওয়ার সম্ভাবনা থাকছে, তাই অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। আজ কোনো কাজে খুব তাড়াতাড়ি সফলতা নাও মিলতে পারে, নিজে কেউ দুঃখের কারণ হতে পারে, তাই চেষ্টা করবেন আজকে কারোর প্রতি বেশি আশা না রাখার। নিজের কাজ নিজে করুন, কারোকে কোনো দায়িত্ব দেবেন না। আজ খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভেবে চিনতে নেবেন, বড়দের সঙ্গে আলোচনা এবং খুব ভেবে চিনতে নেবেন। আজ গুরুজনদের পরামর্শ মিলবে, ব্যবসার ক্ষেত্রে আজকে গুরুজনদের পরামর্শ খুব কাজের হবে, তাই সেই বিষয়টা মাথায় রাখবেন। তো গুরুজনের পরামর্শ মেনে চলবেন, এতে আপনার ব্যবসায় ভালো ফল দেখা যাবে। যদিও শেয়ার বাজারে সতর্কতা বজায় রাখতে হবে, শেয়ার বাজারে আজকের দিনটি মোটামুটি ভালো, খুব একটা ভালো নয়। যারা ট্রেডিং করছেন তাদের জন্য আজকে অর্থ ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ লগ্নিকারীদের বিচার বুদ্ধি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। আজ অভিভাবকদের নাবালক সন্তানদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে, তাদের জন্য আপনাদের কোনোভাবে মান সম্মানহানি বা আপনাকে একটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে, তাই আগের থেকে সতর্ক থাকবেন। আজ খাওয়া দাওয়ায় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন এবং ভোজনের দিকে বিশেষ ধ্যান রাখবেন। বেশি মশলাযুক্ত খাবার বা তেলে ভাজাযুক্ত খাবার যতটা পারেন এড়িয়ে চলুন, এতে আপনার জন্য ভালো হয়। আজ বদহজম বা ডিহাইড্রেশনের মতো কিছু সমস্যা দেখা দিতে পারে। আজকে আপনার শুভ রং হয়েছে হালকা গোলাপি, শুভ সংখ্যা 13, শুভ দিক উত্তর দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজ নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখতে শিখুন, নাহলে কিন্তু আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিলে বা কোনো কাজ করলে তা পরবর্তী সময় আপনাকে ভালো রকম পস্তাতে হতে পারে, তাই অবশ্যই সজাগ থাকুন এবং খুবই নিজের উপরে কন্ট্রোল রাখা জরুরি রয়েছে। আজ কোনো সিদ্ধান্ত ভেবে চিন্তে গ্রহণ করুন, নাহলে কিন্তু সেটা আপনার জন্য সমস্যাকর হতে পারে। রেগে গিয়ে কারো কথার জবাব দেবেন না, এতে কিন্তু আপনারই সমস্যা বৃদ্ধি পাবে। আর যেটা অপর লোক চাইছে তার ইচ্ছে পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজ কাজের লোকের মুখ ঘোরাতে পারে, তাই আপনাকে অবশ্যই কাজের লোকদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখতে হবে এবং তাদের কাছে ছোটোখাটো কোনো ট্রিট বা উপহার দিতে পারেন, এতে আপনার কাজটি ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজ এক্সপার্ট ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বেশ ভালো, ব্যবসায় ভালো লাভবানের সম্ভাবনা দেখা যাচ্ছে, নতুন করে বিনিয়োগের কথাও চিন্তা রাখতে পারেন। আজ ব্যবসায় সংক্রান্ত কাগজপত্র ও অন্যান্য বিষয় সম্পর্কে খেয়াল রাখুন, আইনি কোনো রকম ঝামেলা বাঁধার সম্ভাবনা রয়েছে, তাই আইনি সমস্ত কাগজপত্র সতর্কতা সঙ্গে রাখবেন। আর শিক্ষার্থীদের জন্য কিছু আরাম করতে চাইলে কাজ করতে পারেন, আরামদায়ক বা নিজেদের মতো করে সময় কাটাতে পারেন, তাই আপনাদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে।
কাজের জন্য বাড়ির বাইরে বেরোনোর সময় কোনোভাবে সংক্রমিত হতে পারেন, তাই অবশ্যই তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে রাখবেন। আজকে আপনার শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 15, শুভ দিক পূর্ব দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা ধনুরাশি। ধনুরাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ সমাজসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মান প্রাপ্তির বেশ ভালো যোগ দেখা যাচ্ছে, তাই অবশ্যই সমাজ কল্যাণ কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারেন, এতে আপনার মনে শান্তি বজায় থাকবে। আজ মেলামেশার পরিধি বাড়বে, আজ বন্ধু বান্ধবও আর আজকে বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ কণ্ঠশিল্পীদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ভালো সুযোগ আসতে পারে, অবশ্যই সেদিকে ধ্যান রাখবেন, নিজেদেরকে আরেকটু বেশি ইম্প্রুভমেন্ট করতে পারেন। আজ অফিসে অহংপূর্ণ ভাষা ব্যবহার করা থেকে যতটা পারেন দূরে থাকবেন, খুব নম্র ভাষায় কথা বলুন, এতে সকলের মন জয় করতে পারবেন। আজ সংযম ও মাত্রা বজায় রাখা কথা বলতে হবে, নাহলে কারোর সঙ্গে অযথা ঝামেলাও বাঁধতে পারে। ব্যবসায় নতুন চুক্তির ক্ষেত্রে সমস্ত তথ্য যাচাই করে দেখে নেবেন, নাহলে কোনোভাবে কিন্তু আপনাকে ঠকানো হতে পারে। আজকে আপনার কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রক্তচাপের বৃদ্ধির সমস্যা অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই অবশ্যই সেদিকে ধ্যান রাখবেন। আজ পরিবারের সুখ শান্তির জন্য সবার সঙ্গে সহযোগিতামূলক ব্যবহার করুন এবং সকলে মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিংও করতে পারেন। আজ আপনার বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানোর জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। যারা শেয়ার মার্কেট ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আজকে আপনার শুভ রং হয়েছে গোলাপি, শুভ সংখ্যা 17, শুভ দিক উত্তর দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা মকর রাশি। মকর রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজ পরিণামের কথা চিন্তা না করে শুধু কাজে মনোনিবেশ করুন। আজ নিজের কাজ থেকে বিশেষ করে ধ্যান দিন এবং আরও সেটাকে ভালো করার চেষ্টা করতে হবে। আজ মনে রাখতে হবে এখনকার কাজ ভবিষ্যতে ক্যারিয়ারে প্রভাব ফেলবে, তাই এটা ভেবে কাজ করে যান, কোনোভাবে ফলের আশা রাখবেন না। আজ আপনার দূরের কোনো শত্রু আবার আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তার জন্য পর্যাপ্ত সিকিউরিটি নিয়ে রাখবেন। আজ কোনো কাজ বন্ধুবান্ধবের সঙ্গে আলোচনা করে করবেন না, নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন। যা হেল্প লাগবে নিজের থেকে কাজ করুন, কারোর কোনো রকম সাহায্য নেবেন না, এতে কিন্তু আপনার ব্যাপারটা জানাজানি হতে পারে, যা কাজটি না হওয়ার সম্ভাবনা থাকবে। আজ যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করার ইচ্ছুক বা করতে চাইছেন, তাদের জন্য দিনটিও বেশ ভালো থাকছে, আপনারা চাইলে আজকে নতুন করে শুরু করতে পারেন। আজ রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করুন, আজ পূজা অর্চনার দিকে মনোযোগী ভাবনা বজায় রাখুন, এতে আপনার মনে শান্তি এবং আনন্দ বজায় থাকবে। আজ পরীক্ষার সময় মনোনিবেশ করা খুব জরুরি রয়েছে, তারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য দিনটিও বেশ ভালো। আজকে আপনার শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 4, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজ গুরুতর বিষয়ে হালকা মতামত ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে, তাই অবশ্যই আপনার মতামতের বিষয়টা খুবই বুঝে শুনে দেবেন, এতে আপনার জন্য জরুরি রয়েছে, নাহলে কারোর বিশ্বাস কিন্তু আপনি হারাতে পারেন। আজ নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন এবং মানসিক দৃঢ়তার সাহায্যে অফিসের সবচেয়ে কঠিন কাজেও সহজে সম্পূর্ণ করতে পারবেন, যেন আপনার অফিসে সম্মান বৃদ্ধির বেশ ভালো সম্ভাবনাও থাকছে। আজ ব্যবসায়ীদের বড় ছোটো লগ্নি নিয়ে পরিকল্পনা করতে হবে এবং খুবই বুঝে শুনে পরিকল্পনা বিনিয়োগ করতে হবে। আগামী দিন ভালো লাভের সম্ভাবনা রয়েছে এবং আগামী দিনে আরও ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। তরুণদের ভেবেচিন্তে কথা বলা প্রয়োজন, তরুণদের জন্য সমস্যার কারণ হতে পারে। আজ তরুণরা কোনোভাবে কিন্তু আজকে ঠকে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, অবশ্যই সজাগ থাকবেন। আজ পেটের সংক্রান্ত সমস্যা দেখাইতে পারে, তো সে বিষয়ে অবশ্যই মাথায় রাখবেন। আজ খাওয়া দাওয়া বিশেষ ধ্যান দিবেন, আজ মশলাযুক্ত খাবার এবং তেলে ভাজাযুক্ত খাবার এড়িয়ে চলুন, এতে আপনার জন্য ভালো হয়। আজ লগ্নির পরিকল্পনা সম্ভাবনা রয়েছে, আজ বিবেচনা শুনে কোনো জায়গায় শেয়ার মার্কেটে বিনিয়োগ করার চিন্তা আপনারা রাখতে পারেন। আজ জীবনসঙ্গিনীকে সম্মান করুন এবং তাদের সিদ্ধান্তকে অবশ্যই গুরুত্ব দিন, এতে আপনি ভালো কোনো সুরাহা বা ভালো কোনো রাস্তা পেতে পারেন। আজকে আপনার শুভ রং হয়েছে
गोलापी कलर शुभ संख्या नय शुभ दिक उत्तर दिक अपनी सुस्थ थाकबेन एवं सावधान थाकबेन। এখন জেনে নেব আমরা মীন রাশি। মীন রাশি জাতকদের আজকের দিনটি আপনার কেমন যাবে? আজকের দিনে বিগড়ে যাওয়া সম্পর্ক শুধরানোর ক্ষেত্রে সাফল্য মিলতে পারে বা আজকে প্রেমে জোড়া লাগার সম্ভাবনা থাকবে। নিজের ভিতরে যদি কোনো রকম ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল তা আজকে মিটে যাওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। তবে অফিসে মন পছন্দ কাজ পাওয়ায় মনে আনন্দ বজায় থাকবে। তো অফিসে কাজের দিকে ধ্যান দিন, অন্য কাউকে বসের পরামর্শে কাজের পারদর্শিতা বাড়তে পারে। তাই বসের কাজের দিকে ধ্যান দিন এবং নিজের কাজকে গুরুত্ব দিন এবং নির্ভুলভাবে করার চেষ্টা করুন। এতে আপনি অফিসে সবার চোখে ভালো হয়ে উঠতে পারবেন আর সৃষ্টিশীল কাজে রুচি সম্পন্ন বাড়াতে পারেন। আজ সময় অপচয় করবেন না, খুবই বুঝে শুনে আজকের দিনটি পরিচালনা করবেন। আর স্টেশনারি ব্যবসায়ীদের পক্ষে দিনটি নিরাশজনক হতে পারে, তাই বেশি দুশ্চিন্তা করবেন না, ধৈর্য ধরুন, আগামী সময় আপনাদের জন্য ভালো সময় আসবে। আজ খাদ্যপণ্যের সঙ্গে যুক্তদের পক্ষে আজকে দিনটি ভালো রয়েছে। আজ দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি মোটামুটি ভালো। আজ তরুণরা প্রযুক্তির ব্যবহারে গুরুত্বপূর্ণভাবে সাফল্য লাভ করতে পারেন। আজ বাড়িতে অসুস্থ ও বয়স্কের প্রতি খেয়াল রাখা খুবই জরুরি রয়েছে, তাদের জন্য আজকে আপনার মন খারাপ বা চিন্তা বৃদ্ধি পেতে পারে, সেদিকে ধ্যান রাখবেন। সময় পেলে পরিবারের সঙ্গে আজকে সময় কাটাতে পারেন বা পরিবারে মিলে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন, এতে আপনাদের জন্য দিনটি ভালো থাকবে। আজকে আপনার শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা ১৩, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।